আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে শীতের সবজি দিয়ে লাবড়া তৈরি করে দেখাবো আবার অনেকে এটাকে নিরামিষও বলে থাকেন তবে যে যেটাই বলেন না কেন এই নিরামিষ বা লাবড়া দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু ভাতই নয় রুটি এবং পরোটা দিয়ে খেতেও বেশ ভালো লাগে যারা এখন পর্যন্ত পারফেক্ট ভাবে এই নিরামিষ বা লাবড়া তৈরি করতে জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন রেসিপিটা দেখা যাক প্রথমেই আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ দুটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি বড় সাইজের একটি রসুন কুচি কেটে দিয়েছি রসুন কুচিটা অবশ্যই দিবেন কারণ রসুন কুচিটা দেওয়ার জন্য কিন্তু এই সবজিতে সুন্দর একটা ফ্লেভার আসবে রসুনগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে অর্থাৎ সামান্য একটু কালার চলে আসবে ঠিক তখনই অ্যাড করে দিলাম দেড় পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে ঠিক তখনই অ্যাড করে দিচ্ছি আবারও এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা মশলাটা দিয়ে এবারে আমি এক মিনিট ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এক মিনিট পর এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হলো আমি কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমি মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাঝারি সাইজের ফুলকপি রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন দিয়ে দিলাম কেটে রাখা সিম আর আলু আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কোনো সবজি দিয়ে এই লাভরা বা নিরামিষ করে নিতে পারেন এখানে আমি আরেকটা সবজি অ্যাড করব তবে এখন দিচ্ছি না এই সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিব সবজিটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি সবজিগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে আমি ঢেকে দিচ্ছি মিনিটের জন্য দশ মিনিট পর সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখা যাক সবজিগুলোর কি অবস্থা সবজি থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে আর এই পানি দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবারে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে ছিল সবজিতে যে পানিটা ছিল সেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর সবজিটাও কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা মটরশুটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং আবারও একটু ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য আর এই সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম থাকবে ফিরে আসলাম তিন মিনিট পর এবারে একটু সবজিগুলোকে আবারও চেড়ে দিচ্ছি এবারে আমি পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ খুব বেশি পানি লাগবে না কারণ সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা পানির পরিমাণটা সবজিগুলো কতটুকু সেদ্ধ হয়েছে সেই আন্দাজ করে দিয়ে দিবেন পানি দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবারে সবজিগুলোকে পাঁচ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য আর এই সময় চুলার আজ একেবারে লো থাকবে দুই মিনিট পর সবজিটা একদম হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই সবজিতে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না জাস্ট মাখা মাখা টাইপের হবে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ভিন্ন স্বাদের লাবড়া বা নিরামিষ যারা এখন পর্যন্ত পারফেক্টভাবে এই লাভরা বা নিরামিষ করতে জানেন না তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখা মাত্রই করে নেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল করে দিবেন যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ